নেতাকর্মী প্রত্যেকটা পুলিশ প্রশাসন আমাদের এখন যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছে। আমরা আশা করি যে এরকমই সহযোগিতা আমাদের করবে, কারণ আগে মারামারি, মানুষ জবাই করা, খুন, এগুলো আসলে নীতির একটা পরিস্থিতির শিকার ছিল। এভাবে আমরা অনেক সময় অনেকভাবে হয়রানি হয়েছি, কিন্তু আমরা চাই না যেরকম ভাবে আর কোনো হয়রানি হই, কারণ আমি একজন নারী, আমি বুঝি যে আমরা কিভাবে দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়েছি, কারণ আমি ওই জায়গা ছোট থেকে বড় হয়েছি, তাই ভালো মন্দ আমরা সবই বুঝি। আসলে আমাদের কান্না কেউ শোনে না, কিন্তু এখন বর্তমানে পুলিশ সুপার এত সচেতন হয়েছে, মানে আমরা একটা কথা বলার আগেই তারা কিভাবে জানি খবরটা পায়, তখনই তারা সেই মনে করেন সেই শক্তিশালীর হাত যত বড় শক্তি থাকতে পারে, কারণ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বে কেউ না। কারণ এই জিনিসগুলো করে অনেক সময় অনেক সংগ্রামের কাছে আমার আমার জীবনকে আমি বুঝি, আমার জীবনে আমি অনেক ত্যাগ স্বীকার করছি, কারণ আজকে